ধরুন আপনার সকালে খাওয়ার কথা, আপনি সেটা না খেয়ে তার দুদিন পরে গিয়ে ওই সকালের খাবার খাচ্ছেন, আর ওই দিন থেকে শুরু করে ওই দুদিন আপনি কিছু খাননি, তাহলে আপনার খিদেটা তো সব থেকে বেশি লাগবে। আর যে অর্থটা দিয়ে আপনার চালটা কেনা হতো, হয়তো অর্থটা বাঁচবে কিন্তু আপনার শরীরটা তো খারাপ হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে একটু ভালো আছি, আমার পিঠের ব্যথাটা একটু সামথিং কম আছে। এখন আমি কাজে বেরিয়েছি, এইখানে এই সাইডে রাস্তার বাঁ হাতে একটা জায়গা ছিল যেখানে আজকে টাকা নিতে যাওয়ার কথা ছিল, 5,000 টাকা আমি পাই, মানে নিজস্বভাবে পাই, সেই টাকা আজকে দেয়নি। তো কিছু অভিজ্ঞতা সামনে গিয়েও তোমাদের কাছে শেয়ার করবো, তো সামনে দেখতে থাকো। এখন যাচ্ছি আর এক জায়গায় যেখানে আমার হচ্ছে ওই একটা রিসিপ্ট কেটে আনতে বলেছে, আমি 3,500 টাকা দিয়ে কেটে এনেছি। তোমাদের যদি এরকম কেউ কখনো বলে থাকে রিসিপ্ট কেটে আনার কথা বা টাকা দিয়ে এগুলো করে আনো, আমার মতে না করে দেওয়াই ভালো। আমি রিস্ক নিয়ে যাচ্ছি, তার কারণ এখান থেকে প্রায় কম করে না হলেও 10-12 কিলোমিটার, তো আমি টাকা নিয়ে আসবো, রিসিপ্ট দিয়ে আসবো। এটার থেকে আমার মনে হয় বেটার আমি একেবারে এখান থেকে কেটে নিয়ে গেলাম, উনি আমার সাথে ভালো ব্যবহার করে, ভালো সম্পর্ক রাখে, যার জন্য আমি দিনেন্দিয়ার এখন ওনার কাছ থেকে টাকাটা নেবো গিয়ে আর রিসিপ্টটা হাতে না হাতে দিয়ে দেবো। সেই জন্য এখন যাচ্ছি, এরকম রিস্ক আমার মতে কোনো সময় নেওয়ার দরকার নেই। একটু আগে ওখান থেকে আসলাম, এখানে খুব ভালো জায়গা, যার জন্য এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা বানাচ্ছি এই সাইডে। এবার ব্যাপার হচ্ছে কি, আমি ওখান থেকে আসলাম, ওনাকে আমি রিসিপ্টটা দিয়েছি, ওনার 3,435 টাকা হয়েছে। এবার 3,400 টাকা দেওয়ার পরে আমাকে বলছে যে এই 35 টাকাটা এখন আমার কাছে নেই, তুমি পরে নিও। এই হচ্ছে ব্যাপার, 3,435 টাকা দিয়ে আমি রিসিপ্ট কেটে আনলাম, আমাকে সে দেনেন দেওয়ার বললো যে কেটে আনো, টাকাটা দেব। এর মুহূর্তে এর পরের দিন থেকে আমি কোনো দিন কেটে নিয়ে যাব না, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। এবার আমি বিশ্বাস করতাম বলেই কিন্তু আজকে এই অবস্থা হলো। এইবার 35 টাকা বা 34 টাকা আমাকে হয়তো পরে দিয়ে দেবে, কিন্তু একটা জিনিস জানেন তো কি, ধরুন আপনার সকালে খাওয়ার কথা, আপনি সেটা না খেয়ে তার দুদিন পরে গিয়ে ওই সকালের খাবার খাচ্ছেন, আর ওই দিন থেকে শুরু করে ওই দুদিন আপনি কিছু খাননি, তাহলে আপনার খিদেটা তো সব থেকে বেশি লাগবে। আর যে অর্থটা দিয়ে আপনার চালটা কেনা হতো, হয়তো অর্থটা বাঁচবে কিন্তু আপনার শরীরটা তো খারাপ হয়ে যাবে। এই কথা বলছি তার কারণ হচ্ছে, আমি গেছিলাম একটুখানি আগে এই সাইডের একটা বাড়িতে, ওই বাড়িতে যাওয়ার পরে আমাকে দেনেন্দেয়ার বলছে যে তুমি আমাকে আমার কাছে আর লাইফ ইন্স্যুরেন্সের টাকা নিতে আসবে না, আমি তোমার কাছে কোনো টাকা পয়সা দেবো না, আমি অন্য জায়গায় গিয়ে টাকা দিয়ে আসবো, LIC-র অফিসে গিয়ে আমি টাকা দিয়ে আসবো, এরকম কথা আমাকে বলবে। তা এই কথা বলার কারণ হচ্ছে, ওনার উনি 5 তারিখে আমাকে আসতে বলেছিলো। এবার আমি আপনাদের কাছে অবশ্যই বলেছি যে আমার হচ্ছে পিঠে লেগেছে, যার জন্য আমাকে MRI থেকে সমস্ত কিছু করতে হচ্ছে, যার জন্য আমি কিন্তু ওনাকে ফোন করেছিলাম, ওনার ফোনে ফোন যায়নি 5 তারিখে। এবার তারপরে আজকে আমি ফোন করেছি, ফোন করলে পরে বললেও ফোনটা ধরেনি, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি ওনার বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমাকে একটা মানে বিশ্রী রকমভাবে অপমান করলো, যে জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। আমি লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট বলে কি আমার কোনো সম্মান নেই, আমি ওনাকে দেনেন দেওয়ার বলে দিয়েছি যে দেখুন, আমি যখন 5 তারিখে ফোন করেছিলাম, আপনার ফোন তো ফোনে ফোনই যায়নি, আর আজকে ফোন করেছি আপনি ফোনই দেওয়ানি, বলছে আজকে তুমি ফোন করো নি। আমি বললাম আপনার ফোনটা দেখেন, দেনেন দেওয়া দেখলো যে হ্যাঁ তো করেছো, কিন্তু আমি বুঝতে পারিনি, তখন আমাকে বলছে। তাই আমি বলছি দেখেন, লাইফ ইন্স্যুরেন্স আপনি যদি না চালান, আপনার মাত্র 1,000 টাকা প্রিমিয়ামের একটা পলিসি 3 মাস অন্তর দেন, সেখানে আমার হয়তো কমিশন ওখান থেকে আসে 40-50 টাকা, আমার বাড়ি থেকে আপনার বাড়িতে আসতে আসা যাওয়া করতে না আমার দেনেন দেওয়ার ওইখানে কী হয় 50-60 টাকা তেল এমনি খরচ হয়ে যায়। তো বললাম আপনি এক কাজ করেন, আপনি লাইফ ইন্স্যুরেন্সের অফিসে গিয়ে না প্রিমিয়ামটা দিয়ে আসবেন, আমি আর আসবো না আপনার কাছে। তখন বলছেন না তুমি রাগ করছো কেন, আমি বলছি দেখেন আপনি যে কথাটা আমাকে বলেছিলেন সেই কথাটা ঠিক আছে, যদি একটু ভালোভাবে বলতেন তাহলে আমার কথাটা তো আপনি শুনতে পারতেন না, আমার কোনো কথা না শুনে আপনি হঠাৎ করে এরকম কথা বললেন, এটা তো হয় না। এইবার তো আপনি এক কাজ করেন, ওই কাজটাই করেন আপনি, না দেনেন দেওয়ার অফিসে গিয়ে জমা করে দেন, আমার কোনো প্রবলেম নেই, আমি আসছি বলে ওখান থেকে বেরিয়ে আসছি। সেই সময় বলছেন না রাগ করো না, দেখো আমি আমার রাগ হয়ে গেছিলো। আমি বলছি রাগ হয়ে গেছে মানে, আপনি হঠাৎ করে আমাদের কি মানুষ বলে মনে করেন না, নাকি আমাদের কোনো সুবিধা অসুবিধা থাকতে পারে না, আমরা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট বলে কি মানে একেবারে মানে তুচ্ছ নাকি, তুচ্ছ তো নিশ্চয়ই নয়। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ওনাকে যে কথাটা বললাম, যে কথাটা আমার শুনে খুব মানে খারাপ লেগেছিলো বলেই ওনাকে আমি এই কথাগুলো বলেছিলাম, কিন্তু একটা জিনিস জানেন তো কি, মানুষ আজকে যে জিনিসটা করছে সেই জিনিসকে যদি মর্ম না দেয়, তাকে সেই মর্মটা বুঝিয়ে দিলে পরে সে কিন্তু দেনেন দেওয়ার বুঝবে। এবার উনি আমাকে যে কথাটা বললো যে ওনার টাকাটা উনি খরচ করে ফেলেছে, মাঝে মাঝে উনি এরকম কথা বলে, তো আমি ওনাকে বললাম দেখুন আজকে সকালে যে জিনিসটা আপনার খাওয়ার দরকার, আপনি দুদিন পরে সেই জিনিসটা যদি খান তাহলে আপনার খিদে মিটবে না, আপনার শরীরও কিন্তু খারাপ হয়ে যাবে, আর এবার এরকম যদি প্রতিবার করেন তাহলে আপনি হয়তো একসময় মৃতই হয়ে যাবেন। তো লাইফ ইন্স্যুরেন্সটাও ঠিক ওরকম, আপনি খাবারের মতন যদি মনে করেন ভালো, আর যদি না মনে করেন তাহলে গেল। এবার আপনি যে টাকাটা আপনার লাইফ ইন্স্যুরেন্সে দিতে হবে সেটা আপনি আপনার খাদ্য হিসেবে মনেই করছেন না, আপনি মনে করছেন না যে ওটা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনি খেয়ে নিয়েছেন ভালো আছে, আপনি টাকাটা তো রেখেছিলেন আমার জন্য, আপনার নিজের জন্য না, আমি এজেন্ট, আমি লাইফ ইন্স্যুরেন্স করিয়েছি, তার মানে টাকাটা আমার,
আমার নয় কিন্তু টাকাটা, এই জিনিসটা কিন্তু প্রত্যেক কাস্টমাররা বুঝে না। এই জিনিসটা কিন্তু তাদেরকে বোঝালে পরে তারা বুঝবে। আমি বোঝালাম, আমি কি সাথে আমি বললাম আমি একটা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট, আমি তাকে বোঝালাম আমার একটা সম্মান আছে সেটাও তাকে বোঝালাম, সে বুঝলো। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি আর আমার সাথে খারাপ আচরণ করেনি, বললেন যে সামনের মাসের 5 তারিখে আসবে টাকাটা দেবে। অবভিয়াসলি 5 তারিখে যাবো, 1 মিনিটও দেরি করবো না। মানে এই জায়গাটায় যদি আমি হতাম তাহলে কিন্তু দেনেন দে আর উনি আমার কাছ থেকে 35 টাকা কিন্তু নিয়েই ছাড়তো। মানে এত বড় বাজে একটা লোক জীবনে কোনো দিন বুঝতে পারিনি, আজকে চিনলাম। সেই মুহূর্তে দাঁড়িয়ে ওনাকে তো আর এভাবে করবোই না, তবে 35 টাকার জায়গায় আমি এর পরের বার ওনার কাছ থেকে 40 টাকা নেবো, তার কারণ আমার টাকার তো মূল্য আছে না। তো এমতো অবস্থায় আমি জীবনে কোনো দিন ওরকমভাবে আর কেটে নিয়ে যাবো না, 35 টাকার জায়গায় 40 টাকা তো আমি নেবই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখন প্রায় 3টে বেজে গেছে, এখন যাবো বাড়িতে কিছু খাওয়া দাওয়া করবো। অ্যান্ড সামনে নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের বিমা সম্বন্ধীয় ভিডিও পেতে এবং এই ধরনের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই এগুলো পেতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দাবিয়ে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।